মর্নিং গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবাই খুব ভালো আছে। তো আজকে সকালবেলা ঘুম ভাঙছে না, এখন বাজে 9:30, সবে আমি ঘুম থেকে উঠছি। আমি এই মাত্র, মেয়ে তো উঠে পড়েছে, উঠে পাশে বসে বসে উ করছে, আর আমার হাজবেন্ডও উঠে গেছে, উঠে ফ্রেশ হচ্ছে। কালকে রাতে অনেক রাত অবধি প্যাকিং করা হয়েছে, এই যে পিছনে সব প্যাকিং ট্যাকিং করা হয়েছে। কিছু জিনিস কিসে নেবো বুঝতে পারছি না, সেই চালের বস্তা হয় না, চালের বস্তার মধ্যেও ঢুকিয়ে দিয়েছি, এখানেও কিছু আছে। আর কিছু কিছু জিনিস এখনও বাকি আছে, কিছু ওই বাসনপত্র, এই সামান্য সামান্য কিছু জিনিস বাকি আছে, সেইগুলোকে আজকে গুছিয়ে নেব, নিয়ে আজকে পুরো ঘরটা খালি করে দেবো। এখানে না এত বছর ছিলাম, যাওয়ার জন্য একটু মন খারাপ করছে, কিন্তু যেতে তো হবেই, কেননা রেন্টেড হাউস, এখানে তো থাকা যায় না। আর শ্বশুরবাড়ি তো পারমানেন্ট শিফট হচ্ছে, সেখানে একটা খুশি আছে। চলো, হ্যাঁ, দিনটাকে আমি আজকে এখানে শুরু করছি, তোমার পুরো ব্লগটা দেখতে থাকো, খুব ভালো লাগবে। হাই, হ্যালো। আমি না মনে হচ্ছে আর শেষ হয়ে যাচ্ছি, দমটা যেন মনে হয় এবার বেরিয়ে গেল, এত গরম হচ্ছে। আজকে মনে হয় 50 আপ হয়ে গেছে, এত গরম হচ্ছে, এত গরম হচ্ছে, আমার মুখ দিয়ে হাসি বেরোচ্ছে না, মনে হচ্ছে যে মানে ঠান্ডা জলের মধ্যে একটু চুয়ে থাকি, এত কষ্ট হচ্ছে। বোন হচ্ছে ওইদিকে ওই যে চাল ধুচ্ছে, চাল ধুচ্ছে, মাংসটা ধুয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছে। আজকে আবার মরতে আমি বললাম যে মাংস খাবো, আমার বর তো সকালবেলা মাংসটা এনে দিয়েছে, কিন্তু রান্না করতে আমার একদম ইচ্ছে করছে না। আর মেয়েকে হচ্ছে আমি একটু আমার শ্বশুরবাড়িতে দিয়ে এসেছি, কেন বলো তো এখানে এত গরম না, সকাল থেকে উঠে এত কান্নাকাটি করছে, এত কাঁদছে যে রাখতে পারছি না। তারপরে ভাবলাম যে ওখানে তো মায়ের ঘরে এসি আছে, তো ওখানে দিয়ে আসি, একটু ঠান্ডায় থাকবে। নিয়ে যেতে দেখলাম যে ভালো খেলছে, হ্যাঁ, ওখানে তো আমার ননদ আছে, তো ননদ দেখাশোনা করছে, একটু দুধ খাইয়ে দিয়ে এসছি, আর দুপুরবেলা ওই 1টার সময় করে গিয়ে ভাত খাইয়ে দিয়ে আসবো। এখান থেকে বিকেলের মধ্যে সব কিছু ফাঁকা করে ওই ঘরে চলে যাবো, ব্যাস, আর কোনো চিন্তা নেই। চিন্তা নেই মানে কি, ওই ঘর তো মানে পুরো এক হাঁটু, এক হাঁটু কেন বলবো, এক গলা অবধি হয়ে আছে, খাটের ওপর জিনিসপত্র উঠে গেছে, জায়গা নেই, কি কষ্ট করে ওখানটা থাকা হচ্ছে। আমি যখন দুপুরবেলা যাব তখন ওখানটা গিয়ে তোমাদেরকে দেখাবো যে কি অবস্থাটা হয়ে আছে। ঘরটা মোটামুটি যা জিনিসপত্র এখানে রেখেছিলাম এসে এসে সব নিয়ে চলে গেছে, আর যে কটা জিনিস আছে বাকিগুলো বিকেলবেলা নিয়ে যাওয়া হবে। আর বাবা এসে হচ্ছে আলমারি, খাট আর ক্যাবিনেটটা নিয়ে যাবে, ব্যাস ঘর পুরো ফাঁকা হয়ে যাবে, ওই ঘরে শিফট করে যাব। চলো, হ্যাঁ, রান্নাটা করি। সকাল থেকে না এত গরম হচ্ছে না, কিছু খাইনি, খেতে ইচ্ছাও করছে না, যেন শুধু জল খাচ্ছি, জল খাচ্ছি, শুধু ঘেমে যাচ্ছি বাবা। আর ফাইনালি একটু খাবার নিয়ে বসলাম, এই একটু ডাল নিয়েছি, আর ও হচ্ছে একটু ওই কী বলে এটাকে, পেটাই পরোটা, পেটাই পরোটা পাঠিয়েছে। আর বিছনার হাল দেখো, এই অবস্থা হয়ে আছে, ভাল লাগছে না আমার, না কিচ্ছু ভাল লাগছে না। বোন এখানে গুছন গাছন করছে, বাকি যে জিনিসগুলো ছিল মশলার কিছু জিনিস সেইগুলো হচ্ছে গুছিয়ে নিচ্ছে, আর রান্না তো এখানে হয়ে গেছে, মাংসটা শুধু কষা হচ্ছে, হলে হয়ে যাবে, ব্যাস আমি একটু যাই। এই যে মেয়ের খাবার নিয়ে নিয়েছি আর কিছু জিনিসপত্র নিয়ে নিয়েছি, মেয়েকে গিয়ে খাইয়ে আসি। এসেছে চলছে এখনো, মাম্মা কি করছে কি জানি, ওই শোনা মামামকে এখন একটু খাওয়াচ্ছি, ভাত খাওয়াচ্ছি, ভাত খাওয়ানো হয়ে গেলে মামামকে স্নান করে দেবো। আগে করানো হয়নি, আমার আসতে একটু লেট হয়ে গেল, ওদিকেও তো এখনো অনেকটা কাজ বাকি আছে। আর এখানে অবস্থা আপাতত এই আছে, কিছু খাটে উঠে গেছে, কিছুটা এখানটা আছে, আর কিছুটা হচ্ছে এইখানে আছে। পুরো কাজটা হয়ে গেলে ঘরটা না গোছানো অবধি ঠিক হবে না। আমাকে খাওয়ানো হয়ে গেছে, ওই যে পিল কোলে আছে, এখন ঘুমাবে, আর মা এখানে বসে আছে, মায়ের চোখ ছোট হয়ে গেছে, ঘুমাবে। আমি ওই বাড়িতে যাই, এবার বাকি ফিনিশিং যেগুলো আছে সেইগুলোকে গুছিয়ে নিয়ে চলে আসি একেবারে, প্লাস বিকাল থেকে আর কোথাও যাবো না। আর বিকালবেলা হচ্ছে একটু ভ্যাকসিন দেওয়ার আছে মামামকে, ওকে নিয়ে যাব একটু হসপিটালে যাব, ওখানে গিয়ে ভ্যাকসিন দেওয়া হয়ে গেলে তারপরে বাড়িতে এসে ব্যাস একেবারে এখানে ঢুকে গেলাম, আর যাচ্ছি না অন্য কোথাও। এই কাজটা মোটামুটি হয়ে এসছে, আর বলো 3-4 দিন লাগবে, ব্যাস হয়ে গেলে গোছানো হয়ে যাবে। চলো, হ্যাঁ, ওখানে গিয়ে কাজগুলো করে নিই। কাছাকাছি শ্বশুরবাড়ি হলে কি হবে, যাতায়াত করতেই অসুবিধা হয়, মানে চারতলায় ওঠা নামা করতে তাই না, ওটা বেশি অসুবিধা হয়, সেজন্য ওই পা কি যন্ত্রণা করে মাঝে মাঝে। আর ওদিকে বললো বাবা চলে এসেছে, আমি এখন যাচ্ছি ওখানে, জিনিসপত্রগুলো ঠিকঠাক করে দিই, কোনগুলো কি নিয়ে যাবে না নিয়ে যাবে। চলো, হ্যাঁ, ওখানে গিয়ে জিনিসপত্রগুলো গুছিয়ে টুছিয়ে দিই।
অলমোস্ট হ্যাঁ ফাঁকা হয়ে গেছে। এই যে এখানে ক্যাবিনেট চলে গেছে, ওই ঘর থেকে আলমারি চলে গেছে, শুধু খাট বাকি আছে। আর এখানে দু তিনটে ব্যাগ আছে। আর ওইদিকে হচ্ছে এই ঘরে বাবা হচ্ছে বসে খাচ্ছে, আর কিছু জিনিস আছে বালিশ টালিশ, যেমন ওইগুলো নিয়ে নেব। ব্যাস ঘর ফাঁকা। আর আমার অবস্থা দেখো, ঘেমেছি কিভাবে, কি অবস্থাটা খারাপ। মানে আমার এত গা জ্বালা জ্বালা করছে না, এই যে হেডফোন পেয়েছি, অনেকদিন থেকে খুঁজছিলাম হেডফোনটাকে, খুঁজেই পাচ্ছিলাম না, প্রচণ্ড অবস্থা খারাপ। ও এই দিনটাকে না জীবনে ভুলবো না, আজকে যা কষ্ট হচ্ছে, তাই না বাবা? কি কষ্ট, এই দিনটা মেমোরেবল হয়ে থাকলো। কোনোদিন যদি খুব কষ্ট হয়, এই দিনটাকে আবার রিপিট করে দেখে নেবো, ব্যাস এই দিনে কষ্ট মনে হবে একটু কমে যাবে, তাই না বাবা? বোন তো পুরো পালোয়ান হয়ে গেছে, খাট ফাট সব খুলে ফেলে দিচ্ছে। আরে আয়, আমার গায়ে এত শক্তি নেই, ওর রোগা পাতলা শরীরে কত শক্তি। একটা কাঠ খুলে এখানে রেখে দিয়েছে, আর একটা কাঠ নিয়ে আসছে। বাকি খাটটা হচ্ছে স্ক্রু লাগবে, তো ওই জন্য ও পারবে না। ওরা এসে না স্ক্রু ড্রাইভার নিয়ে আসছে, ওরা এসে খাটটা খুলবে, তারপর নিয়ে যাবে। ও বাবা, ও ঘরটা যেন দেখে মায়া লাগছে, কি সুন্দর করে নিজের হাতে সাজিয়েছিলাম বল। চুপে ভিজে গেছে, মানে পুরো গেঞ্জিটা একদম ভিজে, অবস্থা খারাপ। আর আমার বোন বসে বসে ওর বন্ধুকে বলছে কি অবস্থা, স্নান করে খেতে বসে ভাত, এটাই আজকে খাওয়া হচ্ছে লাস্ট দিনে এই বাড়িতে। ভাত খেয়ে যাচ্ছি, এই যে খাট ফাট নিয়ে সব চলে গেলে, ঝাঁটা পড়ে আছে সামনে এখানে, আর কয়েকটা ব্যাগ লাস্ট নিয়ে নেব, ও আসবে নিয়ে নিলে ব্যাস শেষ, পুরো ঘর খালি। চললাম এবার নিজের শ্বশুর বাড়ি। হ্যাঁ সত্যি কথা, কিন্তু আমি তো ফ্ল্যাট বাড়ি বলছি, ফ্ল্যাট বাড়িতে থাকতে হবে। এই যে বোন বসে গেছে আম কাটতে, লাস্টের দিনের মাংস ভাত, আম, জল খেয়ে খেয়ে আর যাই বাড়ি বল। তুইও বাড়ি যা, এই বাড়িতে আর কখনো আসা হবে না। যাই হোক, অনেক স্মৃতি আছে, ভালো ভালো স্মৃতি, খারাপ স্মৃতি সবই আছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে বাবাকে নিয়ে যাচ্ছে এখন ভ্যাকসিন দেওয়ার জন্য। ওর পাপা আসতো, কিন্তু পাপার এখন কাজ পড়ে গেছে, বাইক নিয়ে বেরিয়েছে, সার্ভিসিং করাবে বললো, ওই জন্য ও আর আসতে পারলো না। তো বোনকে নিয়ে চলে এলাম। উফ কি গরম, আজকে সারাদিন শুধু এটাই বলে যাচ্ছি, কি গরম আর কি গরম। এদিকে আয়, ওদিকে যাচ্ছে, এই সামনেই, এই সামনেই। ও মামামকে তো সারাক্ষণ মানে কখনোই একা একা রাখি না, আজকে অনেকক্ষণটাই প্রায় ওর পিসির কাছে ছিল। আমরা ওই বাড়িতে ছিলাম, ভূষণ গাছের অনেক কিছু কাজবাজ করছিলাম, তো যখন বিকালবেলা আমাকে দেখতে পেয়েছে, আর যাবে না কারো কাছে, চিৎকার করছে চিৎকার। আমি মুখে না কিছু মেখেছি না, একটু লিপস্টিক লাগিয়েছি, কেমন কেমন মুখটা লাগছে। চলো যাই লাগুক, মা হয়ে গেছি এখন। হ্যাঁ ওকে ভ্যাকসিনটা দিয়ে দিই, চলো। আমরা এখন বসে আছি, এখানে বসে অপেক্ষা করছি, আমরা সবার লাস্ট 20 জনকে দেখে, আর আমি লাস্ট 20 নম্বরে আছি। আমি 20-তে বুড়ি, সেই বুড়ি 20 হয়ে যাচ্ছে এখানে বসে বসে। এখানে বসে বসে একটু ফোন ঘাটছে, আমি আর মাম্মাম বসে বসে এখানে টাইম পাস করছি। অত তো দেরি হবে শুনে ওই জন্য ওকে একটু খাইয়ে দিলাম, ঘুম খাইয়ে দিলাম, কিছু থাকবে অত তো বাড়িতে গিয়ে রাত করে, তারপর রুটি খাইয়ে দেবো, 9টার সময় করে রুটি খাইয়ে দেবো। আবার বলছি কি গরম, গরমে পাচ্ছি না, প্রচণ্ড গরম হচ্ছে। মাম্মামের এত এনার্জি কোত্থেকে যে আসছে আমি না ঠিক বুঝতে পারছি না, কোথার থেকে এত এনার্জি গরমের মধ্যে। তো খাওয়া তোমাদের কি হাল হচ্ছে একটু কমেন্ট করে জানিও, সবার হাল খারাপ। আবহাওয়া দপ্তর 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 বলছি দপ্তর আ আ আবহাওয়া দপ্তর বললো গুড নিউজ আছে, সেই নিউজটা কবে আসবে বুঝতে পারছি না। ম্যাম আ আ আরে চুলটা না চুলটা না দুশো চুটুমি কো চুটুমি কি ব্যস্ত মানুষ হয়ে আছে, ভালো লাগছে না, বসে বসে বোর হয়ে যাচ্ছি। কি
আপনি পর আবার চেক আপ করবেন, যদি ঠিক থাকে তাহলে ছেড়ে দেবে। হয়ে গেছে ভ্যাকসিন নেওয়া, যাচ্ছি বাড়ি। কেউ বলবে ও ভ্যাকসিন নিয়েছে? এত দুরন্ত করছে, এত দুষ্টুমি করছে, মনে হচ্ছে না যে ভ্যাকসিন হয়েছে বলে। আমি ওর দুরন্ত দুষ্টুমি নিতে পারছি না, ওই জন্য বোনের কোলে দিয়ে দিয়েছি। আমি নিতে পারছি না, এবার কি হবে? তুই নে, তুই নে, ঘরে গেলে বাবাকে দিয়ে দেবো, হয়ে যাবে। চলো বাড়ি যাই। খেলছে খেলছে, খুব মজা পেয়েছে। এই কি খুশি! ওই বাবা, ওই বাবা, ফট করে ঘুরে যায়, ফট করে। দেখো ভ্যাকসিন নিয়ে এলো, কেউ বলবে মামা খেলো তুমি?